আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। করোনা মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ থাকায় অনলাইন ক্লাস নিতে উপস্থিত হয়েছি আমি আবুল হোসেন, সহকারী শিক্ষক খনিয়ান মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.2 এর 5 নং প্রশ্নের সমাধান ব্ল্যাকবোর্ডে করে বোঝানোর চেষ্টা করছি। তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি বোঝার চেষ্টা করবে। 5 নম্বর প্রশ্ন আছে, একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রী সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। সমাধান দেওয়া আছে, মোট শিক্ষার্থী 500 জন। এবং ছাত্রী সংখ্যা 40%। তাহলে ছাত্রীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা 100 জন হলে ছাত্রী 40 জন। তাহলে আমরা ছাত্রীর সংখ্যা প্রথমে বের করব। লক্ষ্য করো, শিক্ষার্থীর সংখ্যা 100 জন হলে ছাত্রীর সংখ্যা 40 জন। শিক্ষার্থীর সংখ্যা 100 জন হলে ছাত্রী সংখ্যা 40 জন। অতএব শিক্ষার্থীর সংখ্যা 1 জন হলে ছাত্রী সংখ্যা, শিক্ষার্থী সংখ্যা যখন 100 তখন ছাত্রী সংখ্যা 40। শিক্ষার্থী সংখ্যা 1 জন হলে ছাত্রী সংখ্যা কম হবে। তাহলে কম হলে ভাগ ভাগ আকারে বলবে, 40/100 জন। অতএব শিক্ষার্থীর সংখ্যা 500 জন হলে ছাত্রী সংখ্যা সমান 40/500/100। কাটাকাটি করলে 100/500 গুণ করলে আসে 0, 5, 0, 0, 4, 5, 20, 200 জন। তাহলে 500 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা 200 জন, সেক্ষেত্রে ছাত্র সংখ্যা হবে, অতএব ছাত্র সংখ্যা 500 − 200 = 300 জন। তাহলে ওই স্কুলের শিক্ষার্থী সংখ্যা 300 জন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটি সহজে বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। করোনা মহামারীতে বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। সকলকে ধন্যবাদ।